আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এত কিছুর পরও জামাত প্রার্থীর বিজয় চাঁপাইনবগঞ্জে বিএনপি নয় জামাত আসছে এগারো বাইশ জামাত প্রার্থীর স্বতন্ত্র নির্বাচনেই বিজয় জামাত নিয়ে অনেক কিছু চলছে জামাতের নতুন দল নিবন্ধন পাবে কি পাবে না প্রতীকের জন্যে সব কিছু একটা নির্দিষ্ট প্রতীকে যাতে দেশব্যাপী তারা নির্বাচন করতে পারে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এজন্যই মূলত নিবন্ধনের অতি প্রয়োজনীয়তা নিবন্ধনের অন্য সুযোগ সুবিধাগুলো জামাতের জন্য এই মুহূর্তে এতটা জরুরি নয় সরকার গঠন করতে পারলে বা সরকার গঠন করার মতো সংখ্যক প্রার্থী বিজয় অর্জন করতে পারলে তখন নিবন্ধনের একটা বিষয় চলে আসে যে অনিবন্ধিত দল তারা সরকার গঠন করতে পারবে কিনা এই আইনি জটিলতা কিন্তু জামাতের তো সরকার গঠন করার সম্ভাবনা নেই এজন্যে আর তাদের কিন্তু অতটা জরুরি নয় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইউনিয়ন পরিষদ বিভিন্ন জায়গায় উপজেলা চেয়ারম্যান তারা কিন্তু চমক দেখাচ্ছে এক এক জায়গায় এক এক প্রার্থী এক এক প্রতীকে নির্বাচন করে তারা ভালো করছে কোথাও চশমা কোথাও আনারস কোথাও টিউবওয়েল ইত্যাদি ইত্যাদি এখন এত কিছুর পরও এত বিতর্ক জামাত নিয়ে এত আলোচনা তারপরও তারা কিন্তু ঠিকই ফাঁকে ফোঁ করে বিভিন্ন জায়গায় যে নির্বাচন হচ্ছে নানান বাধা বিপত্তি ভোট চুরি ভোট ডাকাতি লেভেল প্লেইং ফিল্ড না থাকা সত্ত্বেও একটা মোটামুটি স্থানীয় প্রভাব প্রতিপত্তি বা ব্যালেন্স করে নির্বাচন থেকে জয় বের করে আনতে সক্ষম হচ্ছেন এরকমই একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের নবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে জামাত ইসলামের প্রার্থী গোলাম আজম তিনি বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রার্থীকে পরাজিত করে তো এই মুহূর্তে নৌকার এত গুণগান বা জামাত এতটা বিপদে বেকায়দায় কত কিছু তারপরেও চেয়ারম্যান পদে বিজয় লাভ করছেন এটা অনেক কিছুর ইঙ্গিত বহন করে এটা একটা ইউনিয়নে জয়লাভ করেছেন শুধু সেটা নয় চাপাইনবগঞ্জে বিএনপির সাথে জামাতের একটা বড় ধরনের মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক দূরত্ব আছে এবং হিস্ট্রিক্যালি চাপাইনবগঞ্জ কিন্তু বিএনপির আলোচিত নেতা পাপিয়ার এলাকা আবার এমপি হারুনুর রশিদের এলাকা সেখানে জোটে বিএনপিকে ছাড় দিতে চায় না নুরুল ইসলাম বুলবুলকে ছাড় দেওয়া হয়নি সামনেও দেয়া হবে কিনা সন্দেহ আছে যদি জোটগত নির্বাচন হয় তাহলে বিএনপি জামাত সমঝোতে আসতে পারে কিনা যথেষ্ট সন্দেহ আছে চাপাইনবগঞ্জ এমন একটা এলাকা তো এই জন্যে এই এক চেয়ারম্যান বিজয়কে আমি এটা সামনের জাতীয় নির্বাচন অনেক হিসাব নিকাশের ইঙ্গিত বলেই বিশ্লেষণ করতে চাই আমি মনে করি চাপাইনবগঞ্জে বিএনপি নয় জামাত চমক আসবে কারণ চাপাইনগঞ্জে মানুষ ধর্মপীরু এবং ধর্মভীরু এবং তারা ইসলামপন্থী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদেরকে যথেষ্ট রেসপেক্ট করে আবার আওয়ামী লীগ তো সব জায়গায় কম বেশি আছে সেক্ষেত্রে আবার হাদিসেরও ঘাঁটি তারা আবার একটু সূক্ষ্মদর্শী অনেক সূক্ষ্ম হিসাব নিকাশ করে মোটের উপরে জমাদ ইসলামী যেভাবে গণভিত্তিমূলক কাজকর্ম করছে যেভাবে বিপদ আপদে জনগণের পাশে দাঁড়াচ্ছে চাপাইনবগঞ্জের অলিতে গলিতে জামাত নেতারা চষে বেড়াচ্ছে যেখানেই কোনো দুর্যোগ যেখানেই কোনো দুর্ঘটনা মানুষের অভাব সেখানেই নুরুল ইসলাম বুলবুল বা ফোরআ ইত্যাদি তারা চলে যাচ্ছে এবং এসব কারণেই কিন্তু বিএনপির প্রার্থীর চেয়ে জামাতের প্রার্থী বা নৌকার প্রার্থী জামাতের প্রার্থীকে মানুষ পছন্দ করছে যে বড় বড় রাজনৈতিক দলগুলো জাতীয় পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু নির্বাচন বিতর্কের মধ্যেই সময় দিচ্ছে সাধারণ জনগণের কাছে আসছে না কিন্তু সাধারণ জনগণের বিপদ বিপদ তো হয়তো বা দুই তিন মাস থাকবে কিন্তু রাজনৈতিক সমস্যার সমাধানের প্রজেক্ট বিএনপি হাতে নিয়েছে বড় দুই তিন বছর মেয়াদির তারা তো জনগণের কাছে যাচ্ছে না মাঠ পর্যায়ে তাদের তেমন দেখা যাচ্ছে না বিশেষ করে সেবামূলক কাজে সমাজ কল্যাণমূলক কাজে দেখা যাচ্ছে না সেখানে দেখা যাচ্ছে জামাতের লোকজনের এসব কারণে সুষ্ঠু নির্বাচন হলে চাবাইনবগঞ্জে বিএনপি তো বরাবরই ভালো করবে কিন্তু বিএনপির চাইতে বেশ কয়েকটা আসনে জামাত ইসলামী ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে বলে মনে করি এর মূল কারণ হচ্ছে এমনিতেই চাপাই না ঐতিহাসিকভাবে জামাত শিবিরে ঘাঁটি আর দ্বিতীয়ত এই যে চলমান যে রাজনৈতিক অস্থিরতা এবং বিতর্ক এর মধ্যে জামাতের প্রজেক্ট হচ্ছে মাল্টি ডাইমেনশনাল তারা রাজপথেও আছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলনও করে সরকার বিরোধী কথাবার্তাও বলে আবার বিএনপিও সে কাজ করে এবং বিএনপি জামাতের চাইতে সেগুলোর বেশি করে কিন্তু জামাত জনগণের কাছে যায় জনগণের বিপদ আপদে র্যাপিড রেসপন্স করে আর এর ফলেই এর আউটকাম হিসেবেই আগামী নির্বাচনে জামাত চমক দেখাবে বিএনপির চাইতে ভালো করবে বলে বিশ্বাস করি যেমন এই যে এমপি হারুন রশিদ তিনি এমপি সংসদে ঝড় তোলেন টকশতে ঝড় তোলেন কিন্তু জনগণের কাছে তেমন পাওয়া যায় না বলেই তা নির্বাচনী এলাকার লোকজন অভিযোগ করেছে সেখানে পাওয়া যায় জামাতের লোকজনকে শিবিরের লোকজনকে এ কারণে জামাত ভালো করবে বিএনপির চাইতে